কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি যাবার সড়কের নির্মাণ কাজ নিয়ে ব্যাপক অসন্তোষ। শাসক দলের মণ্ডল ও জেলা নেতৃত্ব শুক্রবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে সড়ক নির্মাণে অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিতে মান্যতা দিয়ে কৈলাসহর ডাকবাংলা থেকে সীমান্তবর্তী এলাকা রাঙ্গাউটি যাবার প্রধান রাস্তায় নির্মাণ কাজ শুরু হয় কয়েক মাস পূর্বে। রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকে স্থানীয় জনতা ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন। অবৈজ্ঞানিকভাবে সড়ক সংস্কার ও রাস্তা নির্মাণের অভিযোগে দুবার সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা। শাসক দলের কৈলাসহর মণ্ডল সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক সহ এক প্রতিনিধি দল এদিন নির্মীয়মান সড়ক পরিদর্শন করে কাজের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। জানা যায়, ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর কৈলাসহর এসডিএম অফিস ডাকবাংলা থেকে রাঙ্গাউটি দেবীপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার প্রধান রাস্তা প্রশস্ত ও সংস্কারের দাবি জানান ওই অঞ্চলের বাসিন্দারা। জনগণের দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাস্তাটি সংস্কারের কাজের বরাদ্দ প্রদান করে। সে মত বিভাগীয় পূর্ত দপ্তর গত বছরের সেপ্টেম্বর মাসে রাস্তাটি পিএমজিএসওয়াই দপ্তরের কাছে হস্তান্তর করে। যথারীতি কাজের টেন্ডার হয়, বরাদ্দ পায় এক ঠিকাদার। অভিযোগ, কাজ পাওয়ার পর তিনি এই কাজটি স্থানীয় কয়েকজন ঠিকাদারের হাতে হস্তান্তর করেন। স্থানীয়রা কাজের বরাদ্দ পেয়ে নিজেদের খেয়াল খুশি মতো কাজ করছে বলে অভিযোগ। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রথম থেকেই এই রাস্তাটির সংস্কার ও নির্মাণ শুরু হয়। পিএমজিএসওয়াই বিভাগীয় দপ্তর কুমারঘাট হওয়ায় কোনো প্রকৌশলী কাজের সাইটে আসছে না বলে অভিযোগ। স্থানীয়রা প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিল। এ রাস্তার কাজ এতটাই নিম্নমানের হয়েছে যে রাস্তার পিচ উঠে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, তাই শুক্রবার তড়িঘড়ি মাঠে নামে ভারতীয় জনতা পার্টির মণ্ডল ও জেলা নেতৃত্ব বিতর্কিত রাস্তা পরিদর্শন করে নিম্নমানের কাজের অভিযোগের সত্যতা স্বীকার করেন ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি রণবীর ভট্টাচার্য। এখন আইলাম, স্পটে দেখলাম, আমারও এই কাজের উপরে সন্দেহ হয়েছে। আমরা যারা এখানে আইসি, আমার একটু সঙ্গে আসেন, আমরা উনকুটি ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি অরুণ সাহা মহাশয় আছেন, আমি মণ্ডল সভাপতি, এবং বাকি আমরা স্টেটের মহিলা মোর্চার ইয়ার মেম্বার বিলকিস জাহান আছেন, আর বাকি আমরা মণ্ডলের কার্যকর্তা অনেক এখানে আইসি দেখবার জন্যে যে আসলে কী হইতেছে, পাবলিকের এই গ্রিভেন্সগুলি জায়েজ কিনা, ন্যায্য কিনা দাবিগুলি এটি দেখবার জন্য আইসি। এখানে আমার আসলে কিন্তু কাজের উপরে একটু সন্দেহ হয়েছে, তবে টেকনিক্যাল ডিপার্টমেন্টের ব্যাপার, এটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট দেখবো, আমরা ওদের সঙ্গে যোগাযোগ করবো আজকে। এই কাজগুলি কি ভালো হয়েছে? কাজগুলি আমার মনে হয় না ভালো, মানে মানে আপ টু মার্ক হয়েছে করে মনে হয় না, নাইলে হাত দিয়ে টান দিলে উঠবো কেন। এছাড়াও সাথে ছিলেন অন্যকুটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা, মহিলা মোর্চা প্রদেশ কমিটির সদস্য বিলকিস জাহান সহ অন্যান্যরা। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।